সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আনলক ফোরের কেন্দ্র নির্দেশনামাকে বিধানগুলি দেখাচ্ছে রাজ্য সরকার। নিজের মতো করে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছে এমনটে অভিযোগ করেছে বিজেপি নেতা রাহুল সিনহা। 7, 11 ও 12 সেপ্টেম্বরে লকডাউন বহাল রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল সিনহা। লকডাউন নিয়ে কেন্দ্র ও রাজ্যের সিদ্ধান্তের তফাত। কেন্দ্র আনলক ফোরের নির্দেশিকায় জানিয়ে দিয়েছে রাজ্যগুলি নিজেদের ইচ্ছা মতো করে কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউন ঘোষণা করতে পারবে না, করতে হলে কেন্দ্রের থেকে আগাম অনুমতি নিতে হবে। রাজ্য সরকার সোমবার জানিয়েছে পূর্বের সিদ্ধান্ত মতো 7, 11 ও 12 সেপ্টেম্বর সম্পূর্ণ লকডাউন করা হবে। এজন্য কেন্দ্রের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। এই সিদ্ধান্তকে কুরুচিকর ও সংবিধান বহির্ভূত এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে বিপজ্জনক পদক্ষেপ বলে মনে করছেন তিনি। কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, কেন্দ্র যদি জিএসটি নিয়ে টাকা কম দেয় তাহলে রাজ্য সরকার গলা ফাটাতে শুরু করে, আর কেন্দ্রের কোনো নির্দেশ রাজ্য সরকার মানবে না তা হতে পারে না বলে মন্তব্য করেন রাহুল সিনহা। কেন্দ্রের নির্দেশিকা সত্ত্বেও লকডাউন ঘোষণা করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে টাকা নেওয়ার সরকার বলে আক্রমণ করেন রাহুল সিনহা। সংবিধান ও সংসদের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেন তিনি, তাই এই সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন রাহুল সিনহা। আনলক ফোরের কেন্দ্রীয় সরকারের নির্দেশনামাকে বিধানগুলি দেখিয়ে রাজ্য সরকার যেভাবে 7, 11 এবং 12 লকডাউনকে বহাল রাখল তা অত্যন্ত কুরুচিকর, সংবিধান বহির্ভূত এবং যুক্তরাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে বিপজ্জনক পদক্ষেপ বলে আমি মনে করছি। কেন্দ্রীয় সরকার যদি জিএসটির ক্ষেত্রে টাকা কম দেয় তখন রাজ্য সরকার গলা ফাটাতে শুরু করে, আর কেন্দ্রীয় সরকারের কোন নির্দেশ নীতি রাজ্য সরকার মানবে না। সেই কারণে আমি মনে করি এই সরকার শুধু টাকা নেওয়ার সরকার, এই সরকার সংবিধান এবং সংসদের প্রতি কোনো দায়বদ্ধতা এই সরকারের নেই। সেই কারণে আমি মনে করি এই সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমার মনে হয়।